আপনারা দেখছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিহাটের উর্মি, তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির দ্বিতীয় বর্ষের ছাত্র, যে অকাতরে নিজের জীবন দিয়েছে, যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলি বারণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ, এই অধ্যত্ব যদি প্রকাশ করতে পারে তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে সেটা তো আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই আমরা সেটা বুঝি। আমি যারা নতুন প্রমোশন হচ্ছে প্রশাসনে, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পদায়ন হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী প্রশাসন লুট করেছে জনগণের টাকা, অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিরোধী দলের লোক হিসাবে, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রমোশন হয়েছে, পদায়ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগ যে কায়দায় করেছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। তারা এক একজন সচিব, আজকে আমরা যা খবরের কাগজে দেখছি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কাহিনী, একজন ডিসি বা ডিভিশনাল কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে, আপনারা যদি সেই পথ অনুসরণ করেন তাহলে আপনাদেরকে ধিক্কার জানাবে জনগণ। আপনারা যেমন বঞ্চিত ছিলেন, আপনাদেরকে সততার আলো নিয়ে, হৃদয়ের মধ্যে সততার আলো নিয়ে জনগণের সেবা করতে হবে, কিন্তু আপনারা মনে করেছেন আমরা যদি ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত ছিলাম আমরা এখন সেই বঞ্চনা পূরণ করব, তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে এবং ওই যে প্রতীত স্বৈরাচার সে নানাভাবেই আসার চেষ্টা করবে, অনেক ভুল এবং ব্যর্থতা যদি হয়। শেখ হাসিনা যে মাফিয়া অর্থনীতি তৈরি করেছিল, যার মধ্যে দিয়ে আপনার মাফিয়া ব্যবসায়ীরা একের পর এক ব্যাংক তারা কংগ্লোমোরেট করেছে, একত্রীকরণ করেছে, করে এক ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতির মধ্যে দেশকে ঠেলে ফেলে দিয়েছে, তারও তো আমরা পরিণতি দেখছি। এক এস আলম একের পর এক 8-9টি ব্যাংক আত্মসাত করেছে, এবং এখানে যে জনগণের টাকা, সেই জনগণের টাকা সে আত্মসাত করে তার বিভিন্ন কাজে সে লাগিয়েছে, বিদেশে পাচার করেছে।